নমস্কার দু হাজার কোর্সে কি করে ফর্ম ফিল করতে হয় সেই রিলেটেড ভিডিও আমি কিন্তু অলরেডি বানিয়েছি কিন্তু সেই ভিডিওতে বহু মানুষ কমেন্ট করেছেন পেমেন্ট ফেল হচ্ছে কি করব দেখুন এখানে ডিএলএড কর্তৃপক্ষ জানেন যে পেমেন্ট ফেল হতে পারে সেই জন্য তারা এখানে পে নাও বলে আলাদা একটা অপশান দিয়েছে যদি পেমেন্ট ফেল হয় মানে আপনি পেমেন্ট করতে গেছেন ব্যাংক থেকে টাকা কাটেনি কিন্তু পেমেন্ট করতে গেছেন কিন্তু কোনোভাবে পেমেন্টটা ফেল হয়েছে বা যা হোক কোনো কারণে পেমেন্ট হয়নি সেক্ষেত্রে আপনারা পে নাও অপশানে ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার বা অন্য কোনো ডিটেল পুট করে এখানে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন এবার মুশকিল হলো যারা পেমেন্ট করেছেন এবং পেমেন্ট ফেল হয়েছে এবং সাকসেসফুল কোনো রকম রিসিট কপি বা ট্রানজ্যাকশান আইডি পাননি তারা এখানে কি করবেন রিসেন্টলি এরকম কেস আমার সাথেও হয়েছিল তাই আপনাদের জন্য আমি সব কিছু ডিটেল রেখে দিয়েছি এই ভিডিওটা যাতে করে আপনাদেরকে কিছুটা হলেও আপনাদের উপকার হয় এবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন আমি স্ক্রিনটিকে একটু বড় করে দিচ্ছি আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এইটাই হচ্ছে ওদের কিউ আর কোডে যখন স্ক্যান করে পেমেন্ট করা হয় হ্যাঁ এখানে বলে রাখি আমি ইউপিআইয়ের মাধ্যমে স্ক্যান করে পেমেন্টটা করেছিলাম তো এখানে যখন পেমেন্ট করা হচ্ছে তো এই রকম একটা টু দিয়ে এটা আসছে তো পেমেন্ট কোথা থেকে হয়েছে সেটাও দেখাচ্ছে এবং ইউপিআই রেফারেন্স নাম্বার একটা দিয়েছে আমি কিছু সিকিউরিটি রিজার্ডের জন্য এটা ঢেকে দিয়েছি শেষ চারটে অঙ্ক দেখুন জিরো ফোর সরি জিরো এইট ডবল ফোর ঠিক আছে এটা আমি পেমেন্ট করেছিলাম চব্বিশে মে দশটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবার যথারীতি ব্যাঙ্ক থেকে টাকা কেটে নিয়েছিল এবং পেমেন্ট দেখাচ্ছিল পেমেন্টটা সাকসেসফুল হয়নি এবং পে নাও অপশানে গিয়ে আমি যখন চেক করছিলাম ওখানে কিন্তু আবার পেমেন্ট করতে বলা হচ্ছিল তো পেমেন্ট করার পর যখন দেখলাম পেমেন্টটা সাকসেসফুল হয়নি এবং ব্যাঙ্ক থেকে টাকা কেটে নিয়েছে আমি ওয়েট করলাম পঁচিশ ছাব্বিশ সাতাশ আমি দিন ওয়েট করেছি তারপরেও যখন দেখেছি ক্লিয়ার হয়নি পেমেন্ট ইনকমপ্লিট দেখাচ্ছে তারপর আমি যেহেতু ওটা আমি এসবিআই থেকে পেমেন্ট করেছিলাম সেই জন্য আমি এস বি আই এর কাস্টমার কেয়ারে আঠাশে মে কমপ্লেন রেজ করি ফোনের মাধ্যমেই কমপ্লেন রেজ করি কাস্টমার কেয়ার নাম্বারটাও আপনারা ওয়েবসাইট সার্চ করলে পেয়ে যাবেন তো সঙ্গে সঙ্গে আমার কমপ্লেন নিয়ে নেওয়া হয় এবং আমাকে একটি কমপ্লেন নাম্বার জেনারেট করে দেওয়া হয় এটা আমি কমপ্লেনটা করেছিলাম আঠাশে মে বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে দুপুর এবং দেখা যায় পরের দিন উনত্রিশে মে দু হাজার চব্বিশ আমার সেই হাজার টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হয়েছে যে পেমেন্টটা এখানে ফেল হয়েছিল খেয়াল করে দেখুন ট্রানজাকশন আইডিটা ফোর দিয়ে শুরু জিরো এইট ফোর ফোর এখানে দেখুন ফোর দিয়ে শুরু জিরো এইট ফোর এটা কিন্তু রিভার্স করে দেওয়া হয়েছে একদিনের মধ্যে তাই আপনারা যদি ব্যাংকে কমপ্লেনটা জানান এটা স্টেট ব্যাংকের কথা বলছি অন্য ব্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু দেরি হতে পারে তাই আপনারা যদি ব্যাঙ্কে কমপ্লেনটা জানান আমার মনে হয় আপনাদের খুব তাড়াতাড়ি এই টাকাটা রিভার্স হয়ে যাবে এবং যদি রিভার্স না হয় আপনারা আর একবার ফোন করে ব্যাংকে বা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পর ফোন করে আপনাদের যে কমপ্লেন নাম্বারটা আছে সেটা ফোন করে জিজ্ঞাসা করতে পারেন স্ট্যাটাস কী আছে বা কতক্ষণ লাগবে নর্মালি স্টেট ব্যাঙ্কে যদি এরকম প্রবলেম হয় পাঁচ দিনের মধ্যে বা ফাইভ ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু টাকা রিফান্ড চলে আসে এটাই হচ্ছে নিয়ম কিন্তু যদি দেখা যায় ডেট চলে আসছে মানে ডেট এগিয়ে আসছে ফর্ম ফিল আপের বা পেমেন্ট করার লাস্ট ডেট এগিয়ে আসছে তাহলে আপনারা একটা রিক্স নিয়ে ডবল পেমেন্ট করতে পারেন কারণ টাকাও যদি ফেরত না আসে এবং আপনাদের যদি ভর্তি হওয়াটা আর্জেন্সি বলে মনে হয় টাকা যদি ফেরত না আসে তাহলে তো আপনাকে ডবল পেমেন্ট করতে হবে এবার যদি পেমেন্টটাও সাকসেসফুল না হয় বা এরকম যদি দেখা যায় যখন ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে গেছে তার দশ দিন পর হয়তো টাকা রিফান্ড এলো সেক্ষেত্রে তো আপনি অ্যাডমিশন নিতে পারবেন না সেক্ষেত্রে আপনারা ডবল পেমেন্ট করতে পারেন হাজার টাকা পেমেন্ট জেনারেল কাস্টের এসসি টিদের একটু কম তাও হাজার টাকা অনেক টাকার ব্যাপার তাও সেটা কিন্তু বুঝে শুনে ডবল পেমেন্ট করার জন্য আমি কাউকে রেকমেন্ড করি না কিন্তু এবার ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেক কলেজের জন্য আলাদা আলাদা করে পেমেন্ট করতে হয় একটা ফর্মের মধ্যে সবগুলো কলেজ বা সব ডিস্ট্রিক্ট এখানে অ্যাড করা যাচ্ছে না সেহেতু আমি আপনাদের বলবো একটুখানি বুঝে শুনে করুন বা ব্যাংকে যদি কাস্টমার কেয়ারে না হয় ডবল পেমেন্ট করার আগে অবশ্যই ভাববেন একদম যদি লাস্টে যে আপনার যদি মনে হয় এই কলেজটায় আপনার চান্স পাওয়া খুবই দরকার আপনাকে পেতেই হবে যদি কাউন্সিলিংয়ে কেটে যান সেটা তো আলাদা কথা যদি আপনার মনে হয় আপনার চান্স পেতেই হবে কোনো উপায় নাই আমি একবার লাস্ট ট্রাই করে দেখতে চাই তাহলে একটা ডবল পেমেন্ট আপনারা ট্রাই নিতে পারেন এছাড়া তো আর কিছু করার নেই যেহেতু কিছু করার নেই সেই জন্য আমি এই কথাটা বলছি নর্মালি কিন্তু আমি বারবার বলছি ডবল পেমেন্টের কথা বলি না আপনারা ওয়েট করুন কাস্টমার কেয়ারে ফোন করুন বারবার ফোন করে জিজ্ঞাসা করবেন কত দিনের মধ্যে রিফান্ড হবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ডিএলএড ফর্ম ফিল করতে যদি টাকা ব্যাঙ্ক থেকে কেটে নেয় কিন্তু সাকসেসফুল ফর্ম যদি না হয় সেটা কি করে রিফান্ড পাবেন আর তার থেকেও বড় কথা এই ওয়েবসাইটে যে ফোন নাম্বারগুলো আছে এবং যে ইমেল আইডিটা আছে সেখানে বারবার ফোন করলেও কখনও ফোন ফুল রিং হয়ে যাচ্ছে কখনো দেখাচ্ছে ফোনটা ব্যস্ত আছে ইমেল করলেও আমি কিন্তু কোনো রকম রিপ্লাই পাইনি তাই আমি ব্যাংকের সাহায্য নিয়েছি এবার ব্যাংক থেকেও যদি বলে এদের এখানে পেমেন্ট সাকসেস হয়ে গেছে ব্যাংকের থেকে কোনো প্রবলেম নেই ব্যাংকের রেন্ট থেকে কোনো প্রবলেম নেই তাহলে আপনারা সরাসরি এনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন বারবার ফোন করে যাবেন ভাগ্য ভালো থাকলে হয়তো একবার ফোন লেগে যেতে পারে আশা করি আপনাদের আজকের ভিডিওটি হেল্পফুল বলে মনে হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন